হাই হাই, কি করতেছেন মামাই রে? কি করতেছেন? গোসল এখানে গোসল হয়? এখানে কি মরার চলছিল নাকি? পানি চলছিল, কারেন্ট পাল্লে গেছে? থামেন দেখি ওই সাইডের দিকে পানি আছে নাকি, অশোক আমরা দেখি ডেনে কোনো জায়গায় পানি আছে নাকি। আর এই যে মামা আমার দেখছেন পানি নাই, তা গোসল করতেছে। দর্শক এখানে এই যে ড্রেন, এই ড্রেনটাকে বোঝাতে সময় পানি যাচ্ছে, এই যে ড্রেন ড্রেনটা পানি যাচ্ছে, এখানে একটু বেশি পানি আছে। মামা কত এখানে ডেকে নি, ও মামা চলেছেন এদিকে, চলেছেন দূরে আছেন, এই যে পানি আছে এখানে, পানি আছে। দর্শক মামাকে কিন্তু এখানে রাখতেছি বুঝছেন, খুব খারাপ লাগলো বিষয়টা। বদনা টাদনা কিছু নাই মামা? বল বাটি, বল বাটি কিছুই নাই, শালার বেটা বল বাটি ছাড়াই চলে এসছে। ওই যে ওখানে পানি আছে মামা, ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে করেন, ওখানে তাড়াতাড়ি গোসল করেন। ঘরে মানুষের জীবন রে ভাই, দেখছেন এই যে দেখুন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, দেখছেন কী অবস্থা। একে যাতে ভিডিওটা থেকে যত টাকা ইনকাম হবে দর্শক, পুরো টাকাটা আমি কিন্তু মামাকে দিয়ে দেবো, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে এই ভিডিওটাতে যত শেয়ার হবে তত টাকা ইনকাম হবে, আর তত টাকা মামা পাবে। দেখি আপনার কার ময়া বেশি। আর এটা বাস্তব রূপ নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, মূলত আপনাদের সাথে এর কেউ করতেছি না, অরিজিনালি গ্রামের একজন সাধারণ মানুষ, সাদা সিধা মানুষ। যারা চিনেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। কী মামা গোসল করা হয়ে গেল? আর একটু সুন্দর করে করেন, ভালো করে কষলাম, পানি নাই, ড্রেনের পানি আসছিল দর্শক, এই যে ডিপের একটা খাম্বা থেকে, ঠিক আছে? আর এই জায়গাটা যে ভাইরাল জায়গা, এই জায়গা থেকে আমার একটা ভিডিও 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। আশা করি এই ভিডিওটাও ভাইরাল হবে, কারণ হচ্ছে একটা বাস্তব কাহিনী বা এটা কোনো অভিনয় না, ঠিক আছে? বাস্তবে করতেছিল, হঠাৎ পানি লাইন চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পর আপনার ওখানে কিন্তু পানি ছিল না, যে জায়গাটা থেকে মামাকে এখানে ডেকে নিয়ে এসেছি, যেহেতু তাকে গোসল করতে হবে রমজান মাস। মামা রোজা রাখছেন? হ্যাঁ। কটা রোজা করলেন? সবই রোজা করেছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবটি রোজা করেছেন, মামার জন্য দোয়া করবেন। দর্শক এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি যত টাকা ইনকাম হবে ভিডিও থেকে আমি পুরো টাকাটাই কিন্তু আমি আমার মামাকে দিয়ে দেবো, এবং আপনাদের সেটাও কমেন্ট, আপনাদেরও সেটা দেখাবো প্রমাণস্বরূপ। তো আপনাদের কাছে একটা জিনিস চাইছি, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সকলেই জানতে পারে যে এখনও আমাদের দেশে কত অসহায় লোক বাস করে আমাদের সমাজে। মামার মোটামুটি গোসল করা শেষ, আর আজানও দিয়ে দিল, তো চলে যাবেন নাকি? হ্যাঁ যান, তাহলে যান। আজান দিচ্ছে এই যে নঙ্গি, আর এই যে প্রথমে গোসল করতেছিল এই জায়গাতে, ঠিক আছে? এই যে ডিপের পানি আসছিল, কারেন্ট পালিয়ে গেছে, তারপর উনি ওনাকে দেখে আমার খুব একটু আশ্চর্য লাগলো, যার ফলে ভিডিওটা তৈরি করলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ভালো থাকেন সুস্থ থাকেন। আর সর্বোপরি একটা কথা বলে, ভিডিওটা থেকে যত টাকা ইনকাম হবে পুরো টাকাটা কিন্তু আমি আমার এই মামাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ।